আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নির্বাচনকালীন সরকার নিয়ে হঠাৎ এসব কি শোনা যাচ্ছে, রহস্য কি? বিএনপি যে শর্ত দিল মে 23, আওয়ামী লীগের আরেক কৌশল, কিন্তু আওয়ামী লীগের নেতারাই জানে না এই যে নির্বাচনকালীন সরকারে বিএনপিকে আমন্ত্রণ জানানো বিষয়ে একটু ইশারা ইঙ্গিত দিয়েছিলেন জনাব ওবায়দুল কাদের সাহেব, এটা নিয়ে অনেক কথা হয়েছে। এখন এটা কেন, অনেকে তো মনে করছেন যে আওয়ামী লীগের সুর নরম, যে বিদেশিদের চাপের ফলে এখন বিএনপিকে দরকার নেই, সংবিধান থেকে একচুলও নড়বে না, কত কত কথাবার্তা, এখন আবার বিএনপিকে নির্বাচনকালীন বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক তাতে কারো কিছু আসে যায় না, এভাবেই বলে আসছিল। এখন হঠাৎ করেই নির্বাচনকালীন সরকারে বিএনপিকে আমন্ত্রণ জানানো টাইপের কথাবার্তা, আওয়ামী লীগের সুর এত নরম কেন, নানান ব্যাখ্যা বিশ্লেষণ দেখেছে কিন্তু রহস্যটা অনেকে ধরতে পারেনি। দৈনিক প্রথম আলোর একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট একবারে ফ্রন্ট পেজে, সেই রিপোর্টে বিষয়টা উঠে এসেছে যে আসলে নির্বাচনকালীন সরকার নিয়ে হঠাৎ আওয়ামী লীগ কী শুরু করেছে এবং তাদের রহস্য কী, কী চায়। এবং বিএনপিও কিন্তু একেবারে বলেনি যে নির্বাচনকালীন সরকারে আমরা অংশগ্রহণ করব না, শর্ত দিয়ে দিয়েছে। অতএব রাজনীতিতে এটা একটা বড় ডেভেলপমেন্ট এবং এই রহস্যটা বোঝা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথম আলো শিরোনাম করেছে নির্বাচনকালীন সরকার হঠাৎ আলোচনায়। এভাবে হঠাৎ করে আলোচনায় আসার তো কথা নয়, অথবা নির্বাচনকালীন সরকার গঠনের সময় তো এখনও আসেনি, কিন্তু এখনই আলোচনায় কেন? নির্বাচনে আসার ঘোষণা দিলে বিএনপিকে নির্বাচনকালীন সরকারে রাখার বিষয়টি বিবেচনা করতে পারে ক্ষমতাসীন আওয়ামী লীগ, এরকম ইঙ্গিত কিন্তু আগেই দেওয়া হয়েছে। 2014 সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপিকে নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করতে চেয়েছিল আওয়ামী লীগ, তখন দলটির পক্ষ থেকে এ বিষয়ে বিএনপিকে প্রস্তাব দেওয়া হয়েছিল। 9 বছর আগে নির্বাচনকালীন সরকার বিষয়ে আওয়ামী লীগের দেওয়া সেই প্রস্তাব বিএনপি গ্রহণ করেনি। এখন আরেকটি জাতীয় নির্বাচন সামনে, এবারও দলটির পক্ষ থেকে একই ধরনের প্রস্তাব সামনে নিয়ে আসা হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত রোববার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, বিএনপি আগামী নির্বাচনে আসার ঘোষণা দিলে দলটিকে নির্বাচনকালীন সরকারে রাখার বিষয়টি বিবেচনা করা হতে পারে। এর মানে এটা একটা বড় টোপ, প্রলোভন যাতে নির্বাচনে আসে। আমি ব্যক্তিগতভাবে নির্বাচনে আসার পক্ষে, নির্বাচনে এসে ফলাফল না হলে আবার আন্দোলন করবে, কিন্তু নির্বাচনে আসার পক্ষে, কারণ দূরে থাকলে 2014 সালে তো দেখা গিয়েছে বর্জন করে কোনো লাভ হয় না, আর 14 সালে বর্জন করে যে লাভ হয়েছে 23 সালে মোটেও লাভ হবে না, বরং ঠিকই অন্য মাধ্যমে বিএনপি ঘাটতি পূরণ করা হবে। তবে এ ধরনের প্রস্তাব নির্বাচনী ব্যবস্থা নিয়ে চলমান বিরোধ বা সংকট সমাধানে কোনো সুযোগ তৈরি করবে কি না, অথবা আওয়ামী লীগ কেন এই প্রস্তাব হঠাৎ সামনে আনলো, সে প্রশ্ন উঠেছে। এটা হচ্ছে যে আওয়ামী লীগ কেন হঠাৎ এটা সামনে আনলো, কারো চাপে না কি না, কোনো সৎ উদ্দেশ্যে না অসৎ উদ্দেশ্যে, এই বিষয়টা বোঝা কিন্তু রহস্য উদ্ঘাটন জরুরি। বিএনপি সহ বিরোধী দলগুলো এই প্রস্তাবের ব্যাপারে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে। নেতিবাচক জানালেও এখানে বিএনপি কিন্তু একটা শর্ত দিয়েছে। দেখেন, গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে এখানে। ওবায়দুল কাদেরের এই বক্তব্যের ব্যাপারে আওয়ামী লীগের 5 জন নেতার সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাদের মধ্যে দলটির সভাপতি মণ্ডলীর একজন সদস্য এ ধরনের বক্তব্য দেওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন। এর কারণ হিসেবে তিনি বলেন, দলের কোনো ফোরামে এ বিষয়ে আলোচনা হওয়ার কথা তার জানা নেই। এর মানে আওয়ামী লীগের লোকজন জানে না যে এরকম কোনো সিদ্ধান্ত হয়েছে, বিস্ময় প্রকাশ করেছেন। এর মানে আর ওবায়দুল কাদের সাহেবকে আন্দাজে বলার লোক কখনোই নয়, তিনি দলের সাধারণ সম্পাদক, হিসাব নিকাশ করে তিনি কথা বলেন, তিনি স্লো কথা বলেন, কথার কথা তিনি বলেন না, তার প্রত্যেকটা কথা তাৎপর্য রয়েছে। অতএব আওয়ামী লীগের নেতারা অনেকে না জানলেও এটা এই যে অনেকে জানে না, এটা আরেকটা কৌশল। দলটি অন্য 4 জন নেতার সঙ্গে কথা হয়েছে, তাদের মধ্যে এর ব্যাপারে ব্যাখ্যা দিলেন দলটির একজন কেন্দ্রীয় নেতা। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, নির্বাচন নিয়ে সংকট সমাধানের ব্যাপারে সরকার দিক থেকে সমঝোতার কোনো চেষ্টা নেই, এ ধরনের একতরফা বক্তব্য বিএনপি তুলে ধরছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর কাছে, ফলে সরকার নমনীয় নয় বা সমঝোতা চায় না, এমন একটা ধারণা তৈরি হচ্ছে আন্তর্জাতিক মহলে, যেটা সরকারের জন্য নেতিবাচক হতে পারে। এই পরিস্থিতি বিবেচনায় নিয়েই আওয়ামী লীগ দেখাতে চাইছে যে তারা সমঝোতা চায় এবং তা হতে হবে সংবিধানের ভেতর থেকে, আর সেজন্যই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নির্বাচনকালীন সরকার নিয়ে বক্তব্য দিয়ে থাকতে পারেন। এই ব্যাখ্যাটাই আমার কাছে সবচাইতে যৌক্তিক ব্যাখ্যা মনে হয় আওয়ামী লীগ নেতার এই বক্তব্য। এর মানে বিদেশিদেরকে একটা বিশেষ বার্তা দেয়া, বোঝানো যে আওয়ামী লীগ নমনীয়, এজন্য বিএনপিকে নির্বাচনকালীন সরকারে আমন্ত্রণ জানানো। আর আওয়ামী লীগ তো জানে যে বিএনপি নির্বাচনকালীন সরকার হয়তো আসবে না, অতএব আমন্ত্রণ জানিয়ে আওয়ামী লীগের উদার ফেস বিশ্ববাসীর কাছে একটু দেখানো, এটা হচ্ছে মূল উদ্দেশ্য হয়ে থাকতে পারে। আন্তরিকভাবেই যে এই প্রস্তাব দিয়েছে এটা নাও হতে পারে।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রথম আলোকে বলেন, সংবিধান সংশোধন করা এবং নির্দলীয় সরকারের দাবি কোনোভাবেই মানা হবে না। সংবিধানের ভেতর থেকেই কোনো সমঝোতা হলে তাতে আওয়ামী লীগের আপত্তি থাকবে না। হ্যাঁ, এটা আওয়ামী লীগ জানে যে বিএনপি নির্বাচনকালীন সরকারে আসবে না, তারপরও যদি আসে তাহলে আপত্তি থাকবে না। আর বিএনপি সংসদে না থাকলেও সেই সুযোগ রয়েছে, কিভাবে প্রত্যেক দশজন মন্ত্রীর বিপরীতে একজন টেকনোক্র্যাট মন্ত্রী নেওয়া যায়, সেক্ষেত্রে 30 জন মন্ত্রী পরিষদের সদস্য করলে 3 জন বিএনপির নেওয়া যায়। যদিও বিএনপি এতে যাবে এরকম কিন্তু সরাসরি না বললেও এখানে আর একটা কথা আছে। দেখুন, এ বিষয়ে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি জিএম কাদের প্রথম আলোকে বলেন, আমাদের যে সরকার ব্যবস্থা সেখানে 99% ক্ষমতার মালিক প্রধানমন্ত্রী নিজে, বাকি সবাই মিলে 100%। সেখানে কে কয়টা মন্ত্রণালয় পেল তারতে কিছু আসে যায় না। এর মানে জাতীয় পার্টি নির্বাচনকালীন সরকার বিষয়ে সিরিয়াস না, তারা তো নির্বাচনে যাবে এবং তাদের নিয়ে তো চিন্তাও নাই, তারা তো সুষ্ঠু নির্বাচন হলে জিরো, হিসাব নিকাশ হলেই তাদের লাভ। ওবায়দুল কাদেরের বক্তব্য নিয়ে বিএনপি সহ বিরোধী দলগুলো প্রতিক্রিয়া ইতিবাচক নয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব তাদের কাছে গ্রহণযোগ্য নয়। তিনি উল্লেখ করেন বর্তমান সরকার পদত্যাগ করার পর, মানে বিএনপি কি শর্ত দিয়েছে, দেখেন বর্তমান সরকার পদত্যাগ করার পর নির্বাচনকালীন সরকার গঠনের ব্যাপারে আলোচনা হতে পারে, এটিই তাদের অবস্থান। তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বক্তব্য থেকে কি আরেকটা কথা বলা যায় যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়াও যদি সরকার পদত্যাগ করে আবার এই আওয়ামী লীগ বিএনপি মিলেই যদি একটা নির্বাচনকালীন সরকার গঠন করে তাতে বিএনপি রাজি হবে? এত বড় ঘটনা ঘটলে রাজি হবে, কিন্তু সেটা তো সংবিধান এলাও করে না। সংবিধানসম্মত সমাধান একটাই আওয়ামী লীগের দৃষ্টিতে, সংবিধান সংশোধন করা ছাড়া অন্য কোনো সমাধান নেই, সেটা হচ্ছে এই মন্ত্রী পরিষদেই টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে বিএনপির 2-3 জন নেয়া, এই এছাড়া কিছু করার নেই। তাহলে আমরা কি বুঝলাম, কি কনক্লুশনে আসা যায় যে এই যে হঠাৎ করেই নির্বাচনকালীন সরকার বিষয়টা আওয়ামী লীগের পক্ষ থেকে সামনে আনা হলো এবং বিএনপিকে একটু অপ্রস্তুত করা, এটার মূল উদ্দেশ্য আওয়ামী লীগের একটা কৌশল এবং বিদেশিদেরকে দেখানো আওয়ামী লীগ নমনীয়, তারা সংবিধানের কাঠামোর মধ্য থেকে ছাড় দিতে চায় এবং একটা বার্তা দেয়া যে সাংবিধানিক কাঠামোর মধ্য থেকে যথেষ্ট ছাড় দিতে, এটা কিন্তু যথেষ্ট ছাড়, কারণ বিএনপি সংসদে নেই তারপরও তাদেরকে মন্ত্রিত্ব দিতে চায়, এটা কিন্তু অনেক ছাড়। এটা দিতে চাইলেও সংবিধান সংশোধন বা তত্ত্বাবধায়ক সরকারের কথা যেন কেউ মুখেও না আনে, এরকম একটা বার্তা দেওয়াও এই বক্তব্যের উদ্দেশ্য হয়ে থাকতে পারে মে 23। তবে এটাও ঠিক, যেহেতু এবারের যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, এক্ষেত্রে আওয়ামী লীগ বিদেশিদের পক্ষ থেকে যথেষ্ট চাপে আছে, যদি এসব চাপে তাদের তেমন কিছু আসে যায় না, আবার এসব চাপ বিবেচনা নিয়ে তাদেরকে সন্তুষ্ট করতে পারলেও আওয়ামী লীগের লাভ। এজন্য নির্বাচনকালীন আলাদা একটা সরকার তারা গঠন করতে পারে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বেই, সেক্ষেত্রে বিএনপিকে আমন্ত্রণ জানানো হবে। বিএনপি না আসলেও অন্য অন্য বিরোধী দল যারা বিএনপি সাথে আছে তাদের মধ্য থেকেও অনেকে সেই সরকারে অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করতে পারে, তাদেরকে দিতেও পারে, চরমোনাই গেলে তাতেও অবাক হওয়ার মতো থাকবে না, সে ঘটনাও ঘটতে পারে। এজন্যে এই নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপি যাই বলুক না কেন, এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত।